আপার প্রাইমারি টিচার্স রিক্রুইটমেন্ট। পুজোর আগেই উচ্চ প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রীর। কয়েক বছর ধরে আইনি জটে ঝুলেছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘ টালবাহানার পর শনিবার ইন্টারভিউ তালিকা প্রকাশের ঘোষণা করা হয়েছে শূন্য পদে স্কুল সার্ভিস কমিশনের। তবে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন উচ্চ শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এবারের পুজোর আগেই সেই প্রক্রিয়া শেষ হবে। কয়েক বছর ধরে আইনি জটে ঝুলেছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। তারই মধ্যে গত 11 ডিসেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ হিসেবে ঘোষণা করে তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দেন নয়া বছরের 4 জানুয়ারি থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে, 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী করতে হবে সেই কাজ। তারপর আগামী বছরের 31 জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় হাইকোর্ট। দ্রুত নিয়োগের লক্ষ্যে সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ না যাওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। হাইকোর্টের নির্দেশ মতো শুরু হয় উচ্চ প্রাথমিকের নথি যাচাই এবং ভেরিফিকেশন প্রক্রিয়া। তারপর গত সোমবার শনিবার ইন্টারভিউ তালিকা প্রকাশের ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। তার জেরেই সম্ভবত প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি আদৌ 31 জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে? সেই বিষয় নিয়ে কোনো মন্তব্য না করলেও সোমবার মুখ্যমন্ত্রী জানান পুজোর আগেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলা হবে। পুজো এবার অক্টোবরে পড়ছে, প্রক্রিয়া আটকে ছিল। কড়া বার্তা দিন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো লবিবাজি চলবে না। তিনি বলেন তাদের মেধাই তাদের পরিচয়, এ নিয়ে কারো কাছে লবি করার কোনো প্রয়োজন নেই। তাদের মেধাই তাদের সব থেকে পরিচয়, যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাস করেছেন, পাওয়ার অধিকারী কোর্টে কেস চলছিল বলে এতদিন আটকে ছিল। তো বন্ধুগণ, এই ছিল আজকের টপ নিউজ।